হ্যালো ব্রিয়ন, আজকে নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। সো গাইস, আজকের এই ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তার জন্য এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোটাই দেখবেন। সো দেখবেন যে কিন্তু আমরা যখন ফ্রি ফায়ার গেম খেলি তখন দেখবেন যে কিন্তু ইন্টারনেট স্পিড কিন্তু অনেকটা পরিমাণে স্লো দেয়, মানে পিং কিন্তু অনেকটা পরিমাণে হাই দেয়, 999+ এরকম দেয় বা অনেকটা কি পরিমাণে হাই দেয়। সেক্ষেত্রে কিন্তু গেম খেলতে কিন্তু অনেকটা পরিমাণে আমাদের সমস্যা ফেস করতে হয়। সো গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংসটি যদি আপনি মোবাইল ফোনের মধ্যে অন করে দেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট স্পিড কখনোই স্লো দেবে না, আপনি কিন্তু অনেক স্পিডে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ কিন্তু আপনি 100+ এরকম পিং থাকবে, ঠিক আছে। তার মানে কিন্তু মানে আপনি যে কোনো মানে কিছু আপনি গেম কিন্তু খুব সহজে খেলতে পারবেন এবং আপনি কোনোভাবেই মানে গেমের মধ্যে কোনো ল্যাগ দেখতে পারবেন না, আপনি কোনো রকম কোনো কিছু দেখতে পারবেন, আপনি সুন্দরভাবে গেমটিকে খেলতে পারবেন। আমি কিন্তু নিজেই কিন্তু এই সেটিংসটি মোবাইল ফোনে অনেক দিন থেকে ব্যবহার করছি, তার জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি, যার ফলে সেটিংসটি অন করার মাধ্যমে গেমটিকে খুব সুন্দর করে খেলতে পারো, যাতে ইন্টারনেট স্পিড অনেকটা পরিমাণে হাই দেয়। তো কিসের সেটিংস তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন নিয়ন মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ওকে গাইস, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে মোবাইল ফোনের মধ্যে কোন সেটিংসটি অন করার পর ইন্টারনেট স্পিড অনেকটা পরিমাণে হাই দেবে। সো এটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসটি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুবই একটা পাওয়ারফুল অ্যাপস। সো অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনি ইন্টারনেট স্পিডকে আগে থেকে অনেকটাই বাড়াতে পারবেন। তো অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখন আপনি দেখবেন যে কিন্তু এখানে অ্যাপটি লোডিং হবে, ইন্টারনেট এখানে চেক করবে যে ইন্টারনেট কীরকম দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে ইন্টারনেট স্পিড। আমি কিন্তু নিজেই ব্যবহার করি। তারপরে এখন আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, যে উপরে কর্নারে ঠিক কীরকম একটি অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন, তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এখানে কিন্তু দুটি অপশন শো করবে, একটি হলো ফ্রি এবং একটি হলো ফাস্ট সার্ভার। তো আপনি যদি ফাস্ট সার্ভার এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলো কিন্তু মানে টাকা দিয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর উপরে কিন্তু একটা সার্ভার দেওয়া রয়েছে যে আপনাকে সিলেক্ট করতে হবে না। তো আপনি জাস্ট এখান থেকে ফ্রিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি ফ্রিতে এগুলো ব্যবহার করতে পারবেন। তো ফ্রিতে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনার এখানে অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন। তো এখন আপনি অবশ্যই এই সমস্ত সার্ভারগুলোর মধ্যে আপনি অবশ্যই এই সার্ভারটি রয়েছে সিঙ্গাপুর বলে, ঠিক আছে। তো আপনি অবশ্যই এই সিঙ্গাপুর সার্ভারটিকে সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি ভালো করে দেখে নিন, আপনার কিন্তু সিঙ্গাপুর এই সার্ভারটিকে সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। তো আপনি সিঙ্গাপুর সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন আমি সিঙ্গাপুর এই অপশানটিকে সিলেক্ট করে দিয়েছি। তো সিলেক্ট করার পর দেখবেন যে তারপর অ্যালাউ করবেন, অ্যালাউ করার পর দেখবেন যে কিন্তু সিঙ্গাপুর সার্ভারটি কিন্তু আপনার মোবাইল ফোনে কানেক্ট হয়ে যাবে। দেখুন কিন্তু এখানে কিন্তু সিঙ্গাপুরের এখানে দেখা যাচ্ছে, লোগো দেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনি অবশ্যই সিঙ্গাপুরটিকে সিলেক্ট করবেন তাহলে কিন্তু দেখবেন যে কিন্তু সিঙ্গাপুর সার্ভারটি মোবাইল ফোনে অ্যাক্টিভেট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট স্পিড কিন্তু আগে থেকে অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে। যখন ইন্টারনেট স্লো দেবে তখন আপনি অবশ্যই এই অপশানটি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আগে থেকে অনেকটা ইন্টারনেট স্পিড বৃদ্ধি পাবে। এটি কিন্তু আমি নিজেই ব্যবহার করি, তার জন্য তোমাদেরকে আমি শেয়ার করেছি, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এই অ্যাপটিকে ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন, প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর এখন আপনি এখানে সার্চ করবেন যে থান্ডার ভিপিএন, তাহলে কিন্তু আপনি সেম এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন, তারপর আপনি মোবাইল ফোনের ইন্টারনেট স্পিডকে আগে থেকে অনেকটাই বৃদ্ধি করে গেম খুব সুন্দর করে খেলতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।